প্রিয় দেশবাসী, সিলেটের সুনামগঞ্জে বন্যায় কবলিত মানুষের পাশে ভালোবাসা সামগ্রী বিতরণ করার পর আমাদের এইবারের যাত্রা রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলায়, যেখানে বন্যায় কবলিত হয়ে আছে কয়েকশো গ্রাম। অরাজনৈতিক আধ্যাত্মিক মানবতার সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ, বর্তমান আমাদের কার্যক্রম সিলেট সুনামগঞ্জে চলছে। এইবার আমরা যাচ্ছি রংপুর বিভাগের কুড়িগ্রাম এলাকায়, যেখানে বন্যায় কবলিত হয়ে আছে, মানুষ পানিবন্দী হয়ে আছে। বর্তমান সময়ে ওখান থেকে আমাদেরকে জানানো হয়েছে এখনও পর্যন্ত কেউ যায়নি, তাই আমরাই সর্বপ্রথম কুড়িগ্রামের দিকে রওনা হলাম ইনশাআল্লাহ। দুঃখের বিষয় যে আমাদের বাংলাদেশের মধ্যে সিলেট, কুড়িগ্রাম, রংপুর বিভিন্ন জেলায় বন্যা কবলিত হয়ে মানুষ কষ্টে আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের সাথে আছেন তারুণ্যের আইডল, বিশিষ্ট আলেমে দিন, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা হাসান আজহারি সাহেব। ওনার নেতৃত্বে একটি টিম আজকে আমাদের গাউসিয়া কমিটির ব্যানারে ওনারা চলে যাচ্ছেন বৃহত্তর রংপুর জেলার কুড়িগ্রামে। সেখানে আপনারা জানেন যে কুড়িগ্রাম বন্য প্লাবিত হয়েছে এবং বানবাসী মানুষ অত্যন্ত কষ্টে আছে, তারা হাহাকার দিন যাবত করছে। খাদ্য সামগ্রী নিয়ে আমরা চট্টগ্রাম থেকে যে বৃহত্তর রংপুর জেলার কুড়িগ্রামে পৌঁছাচ্ছি। বর্তমান সৈয়দপুরে আমরা অবস্থান করছি। এখন প্রায় রাত একটা হয়ে 20 মিনিট। আমাদের সৈয়দপুরের যারা স্বেচ্ছাসেবক, আজ সারাদিন বাজার করা, এখানে নিয়ে আসা, সবগুলো প্যাকেটিং করা, আমাদের এখন প্যাকেটের কাজ চলছে। আলহামদুলিল্লাহ বলতে পারি প্রায় রাত দুটোর পর পরে আমাদের প্যাকেটিংয়ের কাজ শেষ হবে ইনশাআল্লাহ। আমরা আগামীকাল 9টার দিকে রংপুর হয়ে কুড়িগ্রামে ইনশাআল্লাহ রওনা করব। আমাদের চট্টগ্রামের সফর সঙ্গী আমাদের সাথে আছেন, আমাদের সৈয়দপুরবাসীর মহব্বত আপনারা দেখেন। অথচ আমরা মাত্র একদিন আগে অ্যানাউন্স করেছি সৈয়দপুরে অবস্থান করব। এ রাত একটা 20 মিনিট পার হওয়ার পরেও আমাদের সৈয়দপুরের মহব্বতের মানুষগুলো এখনও আমাদেরকে ছেড়ে দিয়ে যায় নাই, এবং ওরা বলতেছেন যে আপনারা যতদিন থাকবেন ততদিন আমরা আপনাদের সাথে আছি। তো আমরা এই ভিডিওর মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, সৈয়দপুরবাসী আমাদেরকে যে মহব্বত দেখিয়েছে, সত্যি আমরা আমৃত্যু এই মহব্বতকে স্মরণ রাখবো। রাত এখন 3 ঘটিকা। সেই মাগরিবের পর থেকে এই পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আমাদের সৈয়দপুরের শুভাকাঙ্ক্ষীরা বর্তমান প্যাকেট অলরেডি সম্পূর্ণভাবে প্রস্তুত করে ফেলেছেন। প্রত্যেকটা পণ্য পরিমাণ মতো প্যাকেটিং করা, সবগুলো করতে করতে এখন রাত 3 ঘটিকা। কোনো কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের একটি প্যাকেটে যা থাকবে, চাউল থাকবে, আলু, পেঁয়াজ থাকছে, ডাল, মুড়ি, চিড়া, গুড় তথা যেটাকে আমরা মিঠা বলি, বিস্কিট, ওরসলাইন, প্রয়োজনীয় মেডিসিন, পানি বিশুদ্ধকরণের জন্য ট্যাবলেট, একটা প্যাকেটে আমরা এই সবগুলো রাখছি আলহামদুলিল্লাহ। একদিকে সিলেটের সুনামগঞ্জ, আরেকদিকে বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম। চতুর্দিকে পানিতে আবদ্ধ জনগণ অসহায় হয়ে যখন আমাদের দিকে তাকিয়ে আছে, ঠিক এই সময় দেশবাসী আমাদেরকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে অসহায় মানুষের পাশে অন্তত একটু করে যেন দাঁড়াতে পারি। তাই দেশ প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে আর্থিক, মানসিক এবং অন্যান্যভাবে সহযোগিতা করেছেন, সকলকে আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা বর্তমানে সেই রংপুর বিভাগের কুড়িগ্রাম উপজেলায় উপস্থিত হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রাক থেকে সৈয়দপুর, রংপুর, কুড়িগ্রাম এই তিনটা এরিয়া স্বেচ্ছাসেবকগণ জান প্রাণ দিয়ে কাজ করছে। রসুল
আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আর রূহু ফিদা কাফাসিদ। আজ এই কুড়িগ্রামের সর্বপ্রথম অরাজনৈতিক আধ্যাত্মিক মানবতার সংগঠন কাউসিয়া কমিটি বাংলাদেশের তত্ত্বাবধানে এখনই শুরু হচ্ছে ত্রাণ সামগ্রী বিতরণ। এর পূর্বে কেউ কুড়িগ্রামে যাওয়ার ঘোষণা দেয় নাই বলে আমরাই সর্বপ্রথম কুড়িগ্রাম বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা করি। আপনাদের সহযোগিতা সত্যিই আমাদেরকে মুগ্ধ করেছে। আমরা রংপুর বিভাগের কুড়িগ্রামে 5টি এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করি। আমাদের ত্রাণ সামগ্রী ছিল 650টা পরিবারের জন্য। প্রতিটি প্যাকেটে আমরা বাজেট করি 550 টাকা করে। সর্বমোট 357,500 টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আমরা দেখলাম কিছু পরিবার আছে যাদের আর্থিক সহযোগিতা খুবই প্রয়োজন। আমরা সেখানে 30,300 টাকা বিভিন্ন পরিবারের মাঝে বন্টন করি। মোট 387,000 টাকার ভালোবাসা বিতরণ করা হয়। যাতায়াত অন্যান্য খরচ 70,000 টাকা। আমাদের কুড়িগ্রামে বন্যায় কবলিত মানুষের জন্য আমরা সর্বমোট 457,800 টাকা ব্যয় করি, যা ছিল আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা। আপনারা জানেন ইতিপূর্বে সুনামগঞ্জবাসীর জন্য সর্বপ্রথম 1400 পরিবারকে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করেছি, আর্থিক সহযোগিতাও করেছি। সেখানে খরচ হয়েছে 16,20,201 টাকা। এরপরে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যখন উদ্যোগ নেই, ওনারা ত্রাণ সামগ্রী বিতরণ করবে সিলেটবাসীর মাঝে, তখন আমরা আমাদের আজহারি সাইবার টিমের পক্ষ থেকে 50,000 টাকা ওনাদেরকে আর্থিক অনুদান দেয়। এরপরে আমরা সিলেটের জন্য 30,000 টাকার ত্রাণ সামগ্রী পুনরায় পাঠায়। মোট 17,201 টাকা আমরা সিলেটবাসীর মাঝে ত্রাণ বিতরণ করি। সিলেট, সুনামগঞ্জ এবং রংপুরের কুড়িগ্রাম ত্রাণ বিতরণ করতে গিয়ে আমাদের মোট খরচ হয় 21,58,001 টাকা। আপনাদের অনুদান ছিল নগদ বিকাশ সরাসরি দেশ প্রবাস থেকে মোট 21,00,000 টাকা, আর বাকি 58,001 টাকা তা আজহারি সাইবার টিম বাংলাদেশের মূল ফান্ড থেকে খরচ করা হয়েছে। আপনাদের প্রতি অনুরোধ, আগামীতে যদি আমরা কোনো উদ্যোগ নিই পাশে থাকবেন, এটাই প্রত্যাশা। ভালো থাকুক আমার বাংলাদেশ, সুস্থ থাকুক আমাদের ভাই বোন, এই প্রত্যাশায় এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।